আসসালামু আলাইকুম বন্ধুরা, জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিও নিয়ে তোমাদের সবার সামনে হাজির হয়েছি। বন্ধুরা, 2021-22 শিক্ষাবর্ষে অর্থাৎ এই বছর যে শিক্ষাবর্ষটি শুরু হতে যাচ্ছে বা ভর্তি কার্যক্রম শুরু হতে যাচ্ছে, সেই ভর্তি কার্যক্রমে জাতীয় বিশ্ববিদ্যালয় কিভাবে শিক্ষার্থীদেরকে ভর্তি নেবে এই সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশিত হয়েছে। সেই নিউজের বিস্তারিত বিশ্লেষণ আজকের ভিডিওতে আমরা আলোচনা করব, তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখা তোমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, অনুরোধ রইল সাবস্ক্রাইব করার। অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। চলো শুরু করা যাক। বন্ধুরা, বিগত বছরগুলোতে জাতীয় বিশ্ববিদ্যালয় জিপিএ এর ভিত্তিতে শিক্ষার্থীদেরকে ভর্তি নিয়েছে, এটাই জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিগত বছরগুলোতে নিয়ম। অনেক শিক্ষার্থী আমাকে প্রশ্ন করেছিল যে ভাইয়া, এবছর অর্থাৎ 2021-22 শিক্ষাবর্ষে জাতীয় বিশ্ববিদ্যালয় কিভাবে শিক্ষার্থীদেরকে ভর্তি নিবে, জিপিএ এর ভিত্তিতে নেবে নাকি কোনো পরীক্ষা হবে? এই নিয়ে অনেকেই তোমরা প্রশ্ন করেছিলে। বন্ধুরা, জাতীয় বিশ্ববিদ্যালয়ে এবছরও জিপিএ এর ভিত্তিতে শিক্ষার্থীদেরকে ভর্তি নিবে, সেটা অনার্স হোক, প্রফেশনাল অনার্স হোক বা ডিগ্রি পাস কোর্স হোক, সব ক্ষেত্রেই জিপিএ এর ভিত্তিতে শিক্ষার্থীদের ভর্তি নিবে। এখন যেটা প্রশ্ন আসে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের এই প্রফেশনাল অনার্স, সাধারণ অনার্স বা ডিগ্রি পাস কোর্সে কত জিপিএ হলে এখানে চান্স পাওয়া যাবে বা ভর্তি কার্যক্রমের সাথে যুক্ত হওয়া যাবে বা আবেদন করা যাবে? বন্ধুরা, গত বছরে আমরা দেখেছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাধারণ অনার্সে যাদের এসএসসি এবং এইচএসসিতে আলাদা করে 2.50 রয়েছে, তারাই সাধারণ অনার্সে আবেদন করতে পেরেছে। পাশাপাশি যারা প্রফেশনাল অনার্সে আবেদন করেছে তাদের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য ছিল, অর্থাৎ 2.5 আলাদা করে পেতে হবে। অন্যদিকে ডিগ্রি পাস কোর্সে কিছুটা ছাড় রয়েছে, সেখানে এসএসসি এবং এইচএসসি যারা আলাদা করে 2.0 পেয়েছ তারাই ডিগ্রি পাস কোর্সে আবেদন করতে পারবে। তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থী এমন রয়েছ যারা এসএসসিতে 2.5 নিচে রয়েছ কিন্তু আবার এইচএসসিতে 2.5 বেশি রয়েছ, তারা কিন্তু অনার্সে বা প্রফেশনাল অনার্সে আবেদন করতে পারবে না, তারা সরাসরি ডিগ্রি পাস কোর্সে আবেদন করতে পারবে। আর এবছরও জাতীয় বিশ্ববিদ্যালয়ে জিপিএ এর ভিত্তিতে শিক্ষার্থীদেরকে ভর্তি নেবে, কোনো পরীক্ষা হবে না, আশা করি বুঝতে পেরেছি। এখন স্বাভাবিকভাবে এই প্রশ্নটি সবার কাছে এসে যায়, কবে নাগাদ এই ভর্তি কার্যক্রমটি শুরু হবে? বন্ধুরা, এই নিউজ অনুযায়ী আমরা যতটুকু জানতে পেরেছি সেটি হচ্ছে, এখনও পর্যন্ত কবে নাগাদ এই ভর্তি কার্যক্রমটি শুরু হতে পারে সেই ব্যাপারে কোনো সিদ্ধান্ত না হয়নি। খুব শীঘ্রই এই নিয়ে একটি মিটিং হবে, সেই মিটিংয়ে বিস্তারিত আলোচনা হবে কবে নাগাদ এই কার্যক্রমটি শুরু হবে। তবে আশা করা যাচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় খুব দ্রুতই এই কার্যক্রমটি শুরু করবে। এখন প্রশ্ন করতে পারো, ভাইয়া এবছর কারা কারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে পারবে, অর্থাৎ কোন কোন শিক্ষার্থীরা আবেদন করতে পারবে, ইয়ার গ্যাপ গ্রহণ করবে কিনা, এই প্রশ্নটাও এসে যায়। জাতীয় বিশ্ববিদ্যালয়ে দেখা যায় যারা সাধারণ অনার্সে আবেদন করে তাদের 2 বছর পর্যন্ত ইয়ার গ্যাপ গ্রহণ করা হয়, অর্থাৎ যারা 2020 এবং যারা 2021 এই 2 বছর এইচএসসি পরীক্ষায় পাশ করেছে তারা অবশ্যই এখানে আবেদন করতে পারবে। ঠিক একইভাবে এসএসসির ক্ষেত্রেও তারাও এখানে আবেদন করতে পারবে, তবে এটা এখনো পর্যন্ত নিশ্চিত না। সুনির্দিষ্ট সালগুলো জানার জন্য আমাদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে, কারণ মিটিংয়ের পরে একটি সিদ্ধান্ত আসবে, সেই সিদ্ধান্ত অনুযায়ী আমরা বলতে পারবো যে এবছর কত সালে শিক্ষার্থীদেরকে ভর্তি নিবে। তবে আরেকটি কথা জানিয়ে রাখি, যাদের ইয়ার গ্যাপ বেশি রয়েছে, অর্থাৎ 3 বছরের ইয়ার গ্যাপ রয়েছে, তারা প্রফেশনাল অনার্স এবং ডিগ্রি পাস কোর্সে আবেদন করতে পারবে, এই নিয়ে কোনো প্রবলেম নেই। যাদের আরও বেশি গ্যাপ রয়েছে তারা ডিগ্রি প্রাইভেট কোর্সে আবেদন করতে পারবে, এই হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ম। আর আপডেট পাওয়ার সাথে সাথে অবশ্যই আমি তোমাদেরকে জানিয়ে দিব। আর সর্বশেষ যে তথ্যটি তোমাদের সাথে শেয়ার করব, জাতীয় বিশ্ববিদ্যালয়ে কি পরিমাণ আসন সংখ্যা রয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ে সকল কোর্স অর্থাৎ সাধারণ অনার্স, প্রফেশনাল অনার্স এবং ডিগ্রি পাস কোর্স সব মিলিয়ে প্রায় 10,80,000-এর মতো বা একটু কম বেশি আসন রয়েছে। আর এবছর অর্থাৎ 2020-21 শিক্ষাবর্ষে যে ভর্তি কার্যক্রমটি শেষ হলো সেই শিক্ষাবর্ষে 8,71,000 শিক্ষার্থী এখানে ভর্তি হয়েছে, তার মানে হচ্ছে আসন ফাঁকা ছিল প্রায় 24,500-এরও বেশি। তার মানে নিশ্চয়ই বন্ধুরা বুঝতে পারছো, তোমরা যদি একটু কৌশলী হয়ে আবেদন করতে পারো, যাদের জিপিএ কম রয়েছে, যারা জাতীয় বিশ্ববিদ্যালয়কে টার্গেট করছো, তারা ঠিকভাবে আবেদন করলে অবশ্যই তোমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে যাবে। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। আগামী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।